वेलकम टू ऑनलाइन क्लास। आज हमरा एसएससी 2022 परीक्षार्थी इंग्रेजी ग्रामर विषय कम्पिटिंग सेंटेंस नहीं आलोचना करब। हमरा बोर्ड दिखे लक्ष्य करी कम्पिटिंग सेंटेंसटार भरे आज हमरा विषय नहीं आलोचना करब। स्ट्रक्चर टा आगे ख्याल करी टू प्लस एडजेक्टिव अथवा एडवर्ब प्लस टू प्लस वी1 टू प्लस एडजेक्टिव अथवा एडवर्ब प्लस फॉर प्लस पर्सनल ऑब्जेक्ट प्लस टू प्लस वी1 এই দুটো স্ট্রাকচার দিয়ে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করার পদ্ধতি দেখি। আমরা একটা সেন্টেন্স দেখি, হি ইজ টু উইক ড্যাশ ড্যাশ ড্যাশ। এই সেন্টেন্সটা কমপ্লিট করতে গেলে আমাদের এই স্ট্রাকচারটি फॉलो करते हैं। अर्थात टू टू प्लस एडजेक्टिव अथवा एडवर्ब থাকবে এখানে, তারপরে আমাদের নিশ্চিতভাবে এখানে টু ব্যবহার করতে হবে প্লাস বি1। এখন ভার্বটা বসানোর ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটার মিনিং জানতে হবে। মিনিংটা আমরা দেখি, মিনিংটা একটা দেখি যে He is too weak. সে এত দুর্বল, এত দুর্বল, কি করতে পারে না, লিখতে পারে না, উঠতে পারে না, পড়তে পারে না, হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, এরকম ধরনের অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। কিন্তু আমাদের এই টু দিতে হবে স্ট্রাকচার অনুযায়ী, তারপরে বি1 ব্যবহার করতে হবে। তাহলে হি ইজ too weak to move, সে এত দুর্বল লড়তে পারে না। আরেকটা সেন্টেন্স দেখি, হি ইজ too load too hard for me dash dash। এই সেন্টেন্সটা আমাদের এই স্ট্রাকচারটি ফলো করবে, অর্থাৎ হি ইজ টু টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস প্লাস ফর তারপর পার্সোনাল অবজেক্ট প্লাস টু, তার মানে এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের এখানে টু ব্যবহার করতে হবে। তাহলে ইট ইজ টু হার্ড ফর মি টু, এটা আমার জন্য খুবই কঠিন টু সোল, অর্থাৎ এটা আমার জন্য খুবই কঠিন সমাধান করা। আমরা এখানে দেখি যে এর পরে আমাদের টু আর বি1 আর স্ট্রাকচার আমরা কিছু দেখি। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইনডিফিনাইট,
এই স্ট্রাকচার অনুযায়ী আমরা একটা সেন্টেন্স তৈরি করি। ইফ হি কামস দেন দ্যাট, এই সেন্টেন্সটা আমাদের কমপ্লিটিং করতে হলে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। ইফ প্লাস প্রেজেন্ট টেন্স অর্থাৎ বি ওয়ান, তারপরে আমরা এই অংশটা ফিউচার ইনডিফিনাইট করব। তার আগে আমাদের এর অর্থটা জানতে হবে। ইফ হি কামস, যদি সে আসে, তাহলে এখানে অর্থপূর্ণ যে কোনো মিনিং I shall go। অর্থাৎ এই সেন্টেন্সটা আমরা কম্পিউটিং করলাম এই স্ট্রাকচার অনুযায়ী। তো শিক্ষার্থীরা আজ আর নয়, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।